আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ ওই দুবাই থেকে। যে যেখান থেকে আজকের এই নতুন ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই কামনা করি আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল আপনারা দেখেই ফেলেছেন অলরেডি, অনেকে সোশ্যাল মিডিয়াতে এই খবর আপনারা অলরেডি পেয়েও গিয়েছেন অনেকেই। তা হচ্ছে যে GDRF, ঠিক আছে, যারা দেশে দেশে ছুটিতে গিয়েছিলেন তারা এই দেশে ফিরে আসতে হলে আপনাকে GDRF এর অ্যাপ্রুভাল নিয়ে তারপরে আসতে হতো। তো গত 12 তারিখ একটি সুসংবাদ দিয়ে দিয়েছেন অলরেডি ইমারত অফিস থেকে। তা হচ্ছে যে যারা দেশে আছেন তাদেরকে এখন থেকে আর GDRF এর অ্যাপ্রুভাল লাগবে না। তবে এই জায়গাতে একটি কথা আছে, কথা হচ্ছে যে শুধু দুবাই প্রবাসীদের জন্য, ঠিক আছে, যেমন আবুধাবি, শারজা, অন্য অন্য জায়গার জন্য এখন পর্যন্ত তারা কোনো কিছু উল্লেখ করেনি। তারা বলেছে শুধু দুবাই প্রবাসীদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে। তবে আপনাকে অবশ্যই ICR আপনার টেস্ট, যেটাকে আপনার করোনার টেস্টের যে সার্টিফিকেট রয়েছে সেই করোনার টেস্টের সার্টিফিকেটটা, আপনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং ওইটাই নেগেটিভ সার্টিফিকেটের মেয়াদ থাকবে 72 ঘন্টা। 72 ঘন্টার উপরে হয়ে গেলে কিন্তু আবার আপনাকে এয়ারপোর্টে ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে। তো এই আপডেটটি ছিল, অলরেডি অনেকে পেয়ে গিয়েছেন, অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেও ফেলেছেন। তা আমার যে সাবস্ক্রাইবাররা আছেন তাদের জন্য আমি নিয়ে আসলাম। আমি পুরোপুরিভাবেই নিশ্চিত হয়েছি, বিভিন্ন ট্রাভেলসে যোগাযোগ করেছি এবং বিভিন্ন টাইপিস্টে যোগাযোগ করে দেখেছি কথাটা সত্য, ঠিক আছে। যারা এখন অলরেডি অনেকেই যারা ইমারত বিমানে টিকিট করেছেন তাদের মোবাইলে কিন্তু অলরেডি SMS চলে গিয়েছে, হয়তো অনেকেই SMS পেয়েছেন। তো কারা কারা SMS পেয়েছেন তারা জানাবেন আমাকে কমেন্টস করে, আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সেজন্য আবারও ধন্যবাদ। তাই এখন থেকে, তবে হ্যাঁ আবারও বলছি, আবুধাবি, শারজা, আলাইন, অন্য অন্য জায়গার জন্য না, শুধু দুবাই যারা আসবেন শুধু তাদের জন্য। তো বিস্তারিত আরও অনেক, তারা অনেক কিছুই তারা চিন্তাভাবনা করছেন, তো মূল বিষয়টা তারা দু এক দিনের ভিতরে জানাবেন। তো জানানোর সাথে সাথে আপনাদের মাঝে আমি ওইটা শেয়ার করবো। তো আপনারা সাথে থাকবেন, সাবস্ক্রাইব করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। নেক্সট ভিডিও অপেক্ষা করতে থাকুন। আল্লাহ হাফেজ।